ছাত্র অধিকার পরিষদের সাইফুল ও নাজমুল জামিনে মুক্ত। ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর করা মামলায় কারাগারে আটক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি দুপুরে তারা মুক্তি পান। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই দুই ছাত্র নেতা হলেন সাইফুল ইসলাম ও নাজমুল হুদা, দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাইফুল ইসলাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নাজমুল হুদা সংগঠনটির দাবি শাখার সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেফতার হওয়া আমাদের দুই সহযোদ্ধা নাজমুল হুদা ও সাইফুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে আজ দুপুর 12টার সময় ফুল দিয়ে বরণ করে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান। তো ভিউয়ার্স, এই ছিল এই বিষয়ে। যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।